আচ্ছা দেখুন এখানে কিন্তু রাখা রয়েছে লীলাচলের মহাপ্রভু সাউন্ডের অ্যাম্প্লিফায়ার গুলো, এখানে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ড সিএ20 একটা দুটো তিনটে চারটে হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, গিয়েছিলাম ময়দা থেকে জালাবিরিয়া, জলঝাল উপরকে রোড শো ছিল, সেখানে কিন্তু চলে এসেছিল নীলাচলে মহাপ্রভু সাউন্ড। তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেই স্থানে নীলাচলে মহাপ্রভু সাউন্ড কী কী জিনিসপত্র নিয়ে চলে এসেছিল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। বন্ধুরা, সামনেই রয়েছে নীলাচলে মহাপ্রভু সাউন্ড, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, প্রথমেই কিন্তু রয়েছে ডিজি, তারপরে রয়েছে অ্যাম্প্লিফায়ার এবং তারপরে রয়েছে বক্সটি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মা রক্ষাকালী ইলেকট্রিকের ডিজি, যেটা চলে আসছে রামগোপালপুর থেকে। এই স্থানে নাম্বার দেওয়া রয়েছে 125 KB ডিজি, এটা আচ্ছা 125 KB ডিজি রয়েছে। আর তারপরে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এই স্তরে রাখা রয়েছে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রাখা রয়েছে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলো, এখানে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। আর এখানে রয়েছে MT-1801 প্রোটন কোম্পানির চার পিস পরপর রাখা রয়েছে। বন্ধুরা, সেই স্থানে রাখা রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডটপিট এবং প্রেসার বোর্ড। তাছাড়া বন্ধুরা, স্টেঞ্জার থেকে শুরু করে আওজার বিভিন্ন অ্যাম্প্লিফায়ার রয়েছে, যা দিয়ে কিন্তু টিউটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। আর এখানে কিন্তু রয়েছে বন্ধুরা তিনখানা বক্স, তার মধ্যে কিন্তু রয়েছে 8-এর বেশ একটা রয়েছে এবং 12-এর মিড দুখানা রয়েছে। অবশ্যই সামনে থেকে দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন পিছন সাইডে কিন্তু দুখানা হরেন ব্যবহার করা হচ্ছে। তো দাদা ভাই, কখন আসা হয়েছে? সকালে আসা হয়েছে, কালকে সকালে। আচ্ছা, এই যে বক্সগুলো এসেছে কালকে, তাই তো? আপনি এসেছেন আজ সকালবেলা, তাই তো? তো এখানে প্রধান অপারেটর কে রয়েছে? আপনিই রয়েছেন, তুষার ভাই কই? আর মালিকদা রয়েছে আবার, তো উনি কিন্তু ক্যামেরায় আসতে চায় না, তো আমি জোর করে নিতে চাইছি না। তো দাদা ভাই, এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে? এখান থেকে কখন বাড়ি যাওয়া হবে? ঠিক নেই, আজকের মধ্যে যাবে তো, না কালকের হয়ে যায়। মানে 20 কিলোমিটার রোড শো হচ্ছে, আজকের দিনটা পুরোটাই চলে যাচ্ছে, তাই তো? মানে কালকে সকালবেলা বাড়ি যাওয়ার প্ল্যান রয়েছে, কালকে 4-5টার মধ্যে বাড়ি চলে যাবে, তাই তো? আচ্ছা, দাদা ভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। এরপরে কোথায় আবার দেখতে পাবো আপনাদের বক্স? পানাপুর বলতে কোথায়? মথুরাপুর, পানাপুরে আপনাদের বক্স থাকছে কি উপলক্ষে? ভেলাবাসন উপলক্ষে। অবশ্যই বন্ধুরা, বক্সটা কিন্তু চালানো শুরু করে দিয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কেমন রূপে চালাচ্ছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড।
সমিতির ছেলেরা যখন নাচছে তখন তো আপনাকে দাঁড়িয়ে দেখতেই হবে। নীলাচলে মহাপ্রভু সাউন্ড প্রেজেন্স। Thank you.